এসে ছাকিলা বাবুর বয়স 7 মাস 3 দিন, অনেক দিন ধরে সবুজ বিদল পায়খানা করছে, দিনে অনেকবার বুকের দুধ খায়, অন্য কিছু খেতে চায় না, মানে গিলেই না, অনেক ডক্টর দেখাইছি। এসে শাকিলাকে বলবো 7 মাস 3 দিনের বাচ্চা তো বাড়তি খাবার খেতেই হবে, আপনি যা যা খাচ্ছেন সেই খাবারটাই স্ম্যাশ করে একটু একটু করে দিয়ে দিবেন, বাচ্চা বেশি খাওয়ার প্রয়োজন লাগবে না, আপনার বুকের দুধের পাশাপাশি সেটা দিবেন, বুকের দুধ খেলো, খাওয়ার পরে কিছুক্ষণ পরে একটু করে দিবেন, সারাদিনে 3 বার দিবেন, বেশি দিবেন না। তবে বাড়তি খাওয়ার দেওয়া নিয়ে আমার ভিডিও আছে, সেটা দেখবেন, আশা করি উপকার পাবেন, ধন্যবাদ। প্রশ্ন করেছেন, 11 মাস বাচ্চার বয়স, 7 দিন ধরে 7-8 বার পায়খানা করে, আবার ফেনা ফেনা পায়খানা করে, উত্তর পাঠান। হ্যাঁ, উত্তর দিচ্ছি, 7-8 বার পায়খানা যদি অল্প অল্প করে থাকে তাহলে সমস্যা না, পায়খানা নিয়ে অনেকবার অনেক ভিডিও হয়েছে, দেখবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। এটা 7-8 বার পায়খানা যদি অল্প অল্প করে কোনো সমস্যা না, তো পায়খানা যদি রক্ত না থাকে আর অনেক যদি পানি না দেয় তাইলে কোনো সমস্যা না, স্যালাইনও খাওয়া লাগবে না, আপনি স্বাভাবিক খাবার খাওয়ান, আপনি যেটা খাচ্ছেন সেই খাবারটাই খাওয়ান। তবে এখন একটু বলবো, ভেজিটেবল বলতে কাঁচকলা, কাঁচকলার ভেজিটেবল দেবেন, এটা মাছ মাংস সব আপনি দিতে পারেন, তবে বাইরের কোনো দুধ দেবেন না, মায়ের দুধটা খাবে, আর বাড়তি খাবার একটু একটু করে সারাদিনে 3 বার দেবেন, ধন্যবাদ আপনাকে। এরপরে তানজিলা আক্তার প্রশ্ন করছেন, বাবুর বয়স 7 মাস, আজকে 3 দিন ধরে 8-10 বার করে হালকা সাদা রং ছেঁড়া বেড়া করে পায়খানা করে, এখন কি করব দয়া করে বলবেন। তানজিলা আক্তার, 7 মাস বয়স, 8-10 বার পায়খানা যদি করে থাকে, সাদা ঠিক না, সাদা পায়খানা হওয়ার কথা না, সাদা পায়খানা এই বয়সে হওয়ার কথা না, হয়তোবা তার সাথে একটু হলুদও আছে, এটা কোনো সমস্যা নাই, আর এই পায়খানার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনার বাচ্চা যদি পায়খানার সাথে বেশি পানি দেয় তবে খাবার স্যালাইন দেন, ধন্যবাদ আপনাকে আপনাকে প্রশ্নের জন্য। মিজান রহমান, বাচ্চার বয়স 7.5 মাস, 5-6 দিন ধরে পাতলা পানির মতো পটি করে, ওষুধ খাওয়াচ্ছি কমছে না, এখন কি করব। 7.5 মাস বাচ্চার বয়স, 5-7 দিন ধরে পাতলা পানির মতো, আমার কিন্তু পায়খানা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, এটা দেখবেন, পাতলা পায়খানা, আবারও বলছি, পাতলা পায়খানার সাথে অনেক যদি পানি দেয় তাইলে সমস্যা, খাবার স্যালাইন দেবেন, ওষুধ কিন্তু বেশি লাগবে না, ওষুধ যদি দেওয়ার প্রয়োজন যদি ডাক্তার সাহেব মনে করে অবশ্যই পায়খানাটা পরীক্ষা করে ওষুধ দেবে, তবে তবে শুধুমাত্র একটু করে পাতলা পায়খানার জন্য কোনো ওষুধ লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। আর ওকে যেহেতু 7 মাস বয়সে আপনি বাড়তি খাবার শুরু করেন, আপনি যে খাবার খাচ্ছেন সেই খাবারটাই টিপে টিপে স্ম্যাশ করে একটু একটু করে খাওয়ান, ইনশাআল্লাহ বাচ্চাটা ভালো থাকবে, ধন্যবাদ মিজান রহমান প্রশ্নের জন্য। এবার নিজামউদ্দিন, বয়স 25 দিন, ঘন ঘন গ্যাস ছাড়ে আর ঘন ঘন পায়খানা করে, এর জন্য আমি পেডিকোন, হ্যাঁ এটা পেডিকোন খাওয়ানো কোনো সমস্যা না, পেডিকোন খাওয়াতে পারেন, পেডিকোন খায় কোনো ক্ষতি হবে না মাশাআল্লাহ। বাবুর বয়স, এরপরে প্রশ্ন করছেন সানিয়ারা, বাবুর বয়স 24 দিন, ও যখন জেগে থাকে তখন 15 মিনিট অন্তর অন্তর প্রস্রাব করে, আর প্রস্রাব করার পরে বারবার খেতে চায়, আর না খেতে দিলে অনেক কান্না করে, এমনও সময় আছে ঘন্টায় 5 বারও প্রস্রাব করে, ঘন্টায় এতবার খাওয়ানো সম্ভব না, এখন আমার কী করণীয়। আমি বলবো, আমরা একটা ডিমান্ড ফিডিং বলে একটা কথা বলি, বাচ্চা যদি খেতে চায় খেতে দেবেন, তবে আমার মনে হয় না যে ঘন্টায় 5 বার খাওয়ানো লাগে, এটা আপনি সময়, আমি আপনাকে বলবো একটু সময় দেখে বলবেন, সময় দেখে বলবেন, দেখবেন যে ঘন্টায় হতে 1 বার বা 2 বার খেতে চায় বাচ্চা, 2 বারের বেশি একটা বাচ্চা খেতে পারে না, কারণ আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন তো 10 মিনিট ধরে, 10 মিনিট কি 10 মিনিট 12 মিনিট যদি ধরে খাওয়ান তাহলে ঘন্টায় কয়বার খাবে বলেন, এটা মনে হয় না, আবার মনে হচ্ছে এটা না, আপনি আবার সঠিকভাবে দেখেন, দেখে বাচ্চাকে খাওয়ান, ইনশাল্লাহ বাচ্চা ভালো থাকবে, তবে প্রস্রাব করার পর খিদা তো লাগবে, খিদা লাগার পরে তো সে খেতে চাইবে, আমরা এই জন্য বলি ব্রেস্ট ফিডিং একটা কথা বলা হয়েছে, ডিমান্ড ফিডিং, বাচ্চা যদি খায় তাইলে অবশ্যই তাকে খেতে দিতে হবে, এবং আপনি খেতে দিবেন, তবে ঘন্টায় 1 বার দেওয়া যায়, কোনো সময় ঘন্টায় 2 বার হয়তো লাগে, তবে তা লাগে না, ঘন্টায় 1 বারই যথেষ্ট হয়ে যায়, আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চা ভালো থাকবে, আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। ফ্রিল্যান্সার একজন প্রশ্ন করছেন, বাচ্চার বয়স 5 মাস, বুকের দুধ খায়, বাবু ঠিক আছে, কিন্তু দিনে দিন দিন আমায় শুকায় যাচ্ছে, আমি শুকায় যাচ্ছি, আর শরীর
এ একটু শক্তি পাচ্ছি না, কিভাবে আমাকে আগের আমি আগের মতো হব? হ্যাঁ, আপনাকে বলবো, আপনি শুকায় যাচ্ছেন, এটা আপনার নিজের সমস্যা। আপনি ডাক্তার আপনি দেখাবেন, অবশ্যই দেখাবেন, আপনি ডাক্তার দেখাবেন। আপনাকে নিয়ে তো আমি উত্তর দিতে পারবো না, আপনার সমস্যা হয়তো থাকতে পারে। আপনি প্রয়োজনে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেন, পরামর্শ নিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। তবে খাওয়া দাওয়া করেন, তার আগে সবার আগে হলো খাওয়া দাওয়া করেন। একটা নার্সিং মাদার যিনি ব্রেস্ট ফিডিং দেন, তার কিন্তু অন্তত আগে যেটা খাচ্ছিল তার থেকে একটু বেশি খাবার লাগবে। যেমন মনে করেন, আগে উনি এক পিস মাছ খাইতেন, ওর দেড় পিস লাগবে। আগে যদি এক প্লেট ভাত খেয়ে থাকে, দেড় প্লেট লাগবে। আগে যদি দুইটা রুটি খেয়ে থাকে, এখন তিনটা রুটি খেতে হবে। তো আগে যদি একটা ডিম খেয়ে থাকে, এখন দেড়খানা ডিম খেতে হবে। সুতরাং খাবারটা একটু বেশি লাগবে। মা দুধ খাওয়াইলে মায়ের শরীর ভেঙেই তো দুধটা তৈরি হবে। সুতরাং আপনার খাবার একটু বেশি প্রয়োজন, আপনি খাবার খান, এবং খাবার খাইয়ে যদি উপকার না আসে আপনি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেন। আমি আপনাকে বলবো অবশ্যই একদম মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ। রিপন হোসেন, বাবু ব্রেস্ট ফিড করার সময় মাঝে মাঝে খুব কান্না করে, 24 দিন বয়স। ব্রেস্ট ফিডিংয়ের সময়ের আগে কিছু কথা বলছি, পজিশন অ্যাটাচমেন্ট বলে একটা কথা বলা আছে। পজিশন অ্যাটাচমেন্ট যদি একটু যদি নড়ে যায়, বাবু দেখবেন বাবু দুধ, তা দুধটা কোথায় থাকে, বাবুকে পজিশন অ্যাটাচমেন্ট করে মায়ের ব্রেস্টের নিপিলের চতুর্দিক দিয়ে কালো জায়গাটা আছে, কালো জায়গা যদি গোটা মুখের মধ্যে দেয় তাইলে পুরাপুরি দুধ পাবে, আদারওয়াইজ একটু যদি নড়ে দেয় দেখবেন বাবুটা কান্না পাবে, আবার ঠিকঠাক ধরবেন আবার বাবুর কান্না কমে গেছে। সুতরাং আপনি পজিশন এবং অ্যাটাচমেন্ট ঠিকঠাক করেন। আমরা পজিশন অ্যাটাচমেন্ট নিয়ে আমার ভিডিও নাই, আমি আশা করি একটা খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব, এতে আপনার উপকার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমিরুল ইসলাম, বাচ্চার বয়স 8 মাস, অনেক বমি করে, মাঝে মাঝে পাতলা পায়খানা করে। মাঝে মাঝে পাতলা পায়খানা কোনো সমস্যা না, এটা নিয়ে কথা বলা হয়ে গেছে, এটা অনেকবার বলছি, আপনি ভিডিও দেখবেন, দেখতে থাকেন, মাশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমিরুল ইসলাম, রায়হান উদ্দিন মোল্লা, বাচ্চার বয়স 5 মাস 17 দিন, বুকের দুধ খায়, পেট ভরে না, আগের থেকে অনেক শুকিয়ে গেছে, অনেক কান্না করে, এখন ফর্মুলা দুধ খাওয়ায়, বুকের দুধের পাশাপাশি দিনে একবার দুইবার আর রাতে একবার ফর্মুলা দুধ খায়, আর সব সময় বুকের দুধ খায়। আমার বাবুকে ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছে 9 দিন ধরে। ফর্মুলা দুধ খাওয়ানোর আগেও বাবু পাতলা পায়খানা করছে, তখন ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গেছে, অনেক কান্না করে, কিন্তু প্রস্রাব ঠিক আছে, ঠিক মতো খায়, এখন বুকের দুধের পাশাপাশি ফর্মুলা দুধ খাওয়ানো হয়, এখন বাবুর আর পাতলা পায়খানা ফেনা ফেনা বিজল বিজল। এই প্রশ্নের উত্তর অনেকবার দেওয়া হয়ে গেছে, তবু আমি আবার রায়হান উদ্দিন মোল্লাকে আবার বলছি, হ্যাঁ, পাতলা পায়খানা অল্প স্বল্প অল্পবার 5 বার 7 বার 10 বার 12 বার যদি করে অল্প অল্প, ভয়ের কোনো সমস্যা নাই, বাচ্চা কোনো প্রবলেম না, বাচ্চাকে খাওয়াতে থাকেন। যেহেতু মায়ের দুধ অপর্যাপ্ত, আপনি ফর্মুলা শুরু করছেন, ঠিক আছে, ফর্মুলাও দেন, মায়ের দুধের পাশাপাশি ফর্মুলা দেন, তবে মনে রাখবেন 6 মাস হয়ে গেলে, 5 মাস 30 দিন হলে আর কোনো দিক তাকাবেন না, স্ট্রেইট ফরওয়ার্ড আপনি বাচ্চাকে অবশ্যই বাড়তি খাবার দেবেন। সে বাড়তি খাবারটা কি, মায়ের থালার খাবার, সেটা স্ম্যাশ করে সারাদিনে 3 বার অবশ্যই অবশ্যই খাওয়ানো শুরু কর, ইনশাল্লাহ আপনার বাচ্চাটা ভালো থাকবে।